আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইন্ডেক্সটা নিয়ে কথা বলবো, পাশাপাশি কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস করবো কয়েকটা স্টকের। সো ফার্স্টে আমরা একটু ইন্ডেক্সটা দেখি। হ্যাঁ, ইন্ডেক্সটা দেখি, সেটা হচ্ছে আজকে 41.14 পয়েন্ট আমাদের ইন্ডেক্স বেড়েছে, পার্সেন্টেজ হিসাবে এটা 0.72%। সো বাকি আলাপ আলোচনা এটা তো সবাই দেখতে পারতেছে, তাই না? এরপরে যেটা হবে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কথাবার্তা। সো টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কথাবার্তা বলার আগে একটা কথা বলে দিই, এই ভিডিওতে আমি যে কথাগুলো বলি সবই হচ্ছে আমার নিজস্ব পড়াশোনা, নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব টেকনিক্যাল অ্যানালাইসিস করার যে ধরন, এই ধরন থেকে আমি কথাগুলো বলি। বাট আমি পার্সোনালি আপনাকে কোনো শেয়ার কিনতে বা বাই করতে বলি না, বা কোনো শেয়ার সেলও করতে বলি না। আমি একটা অ্যানালাইসিস দিই, অ্যানালাইসিস আপনার পছন্দ হইতেও পারে নাও হইতে পারে, আপনি আমার সাথে দ্বিমত হইতে পারে না হইতে পারে। সো শেয়ার মার্কেট যেহেতু ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। আমি আপনার লস বা লাভ কোনোটারই শেয়ার নিব না, কোনো সময় নিব না। সো এই কথাগুলোর বলার পিছনে এত লম্বা ভাষণ দেওয়ার পিছনে একটু কারণ আছে আর কি, ঠিক আছে? তো ফার্স্ট আমরা ইন্ডেক্সটা দেখি, তারপরে বলবো। এই হচ্ছে আমাদের ইন্ডেক্স, ঠিক আছে? ইন্ডেক্স, ইন্ডেক্সে আমরা একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল দেখতে পারতেছি, না? সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল কাকে বলে? যেটা দুই পাশ থেকে চেপে যায়। তো এখানে এক্সপানশন ছিল, এটা আস্তে আস্তে ই হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে বা হলে চেপে গেছে। আজকে ক্যান্ডেলটাকে মনে হচ্ছে যে এইটা মনে হয় ব্রেক করে ফিরিয়ে আসবে, তাই না? এটাকে আমরা যদি পিভট টেবিলে দেখি, ঠিক এই পয়েন্টেই হচ্ছে আমাদের পিভট টেবিল পড়ে। দেখেন, পিটা ঠিক এইখানেই পড়ে। এটাকে যদি আমরা ব্রেক করতে পারি, তাহলে এই পয়েন্টে হচ্ছে আমাদের রেজিস্টেন্স, আর নিচে এইখানে হচ্ছে সাপোর্ট। ক্লিয়ার? আমি পিভট পয়েন্টে গিয়ে একটা পিভট রাখি, ঠিক আছে? টাইম ইন্টারভ্যাল 1 করে দিই, ঠিক আছে? তাহলে আপনি বুঝতে আরেকটু সহজ হবে। তো এই যে কালারটা দেখতে পারতেছেন, এইটা হচ্ছে আমার বর্তমান পিভট লাইন, ঠিক আছে? বর্তমানে আমি পিভট লাইনের নিচে অবস্থান করতেছি, এবং আমার মনে হচ্ছে যে এখান থেকে এইটুক আসার পরে এখান থেকে হয়তো বা আমি ব্রেক করে বেরিয়ে যাব। এটা বর্তমান পয়েন্ট হচ্ছে 5745 বা 47 পয়েন্ট। এই পয়েন্টটা ব্রেক করে ক্যান্ডেল যদি উপরের দিকে চলে আসে, তার জন্য পিভট পয়েন্টের অনুযায়ী ট্রেডিশনাল পিভট পয়েন্ট, যেটা এটা হচ্ছে ট্রেডিশনাল পিভট পয়েন্ট। সো ট্রেডিশনাল পিভট পয়েন্ট অনুযায়ী আমার রেজিস্টেন্স হচ্ছে ঠিক আগের হাইয়ের আশেপাশে, আমার আগের হাই যে শ্যাডো দিয়ে যে একটা হাই করেছিল এইটার আশেপাশে। এখন ইন্ডেক্সকে যদি আমি ফ্র্যাগমেন্ট করি, আমি বলতে পারতেছি না যে ইন্ডেক্স উপরের দিকে যাবে কিনা, কারণ এখনো এটা তার আগের রেজিস্টেন্স বা পিভট পয়েন্টকে পার করে উপরের দিকে যায় নাই। অনেক সময় দেখা যায় পিভটটাকে অনেকে রেজিস্টেন্স, অনেক শেয়ার বা ম্যাক্সিমাম শেয়ার যদি পিভট পয়েন্টের নিচে থাকে, সেটা পিভট লাইনকে রেজিস্টেন্স হিসেবে অনার করে। ঠিক চার্টকে যদি আমি ফ্র্যাগমেন্ট করি, এই চার্ট নিয়ে আমরা এর আগে তো কথা বলেছি, দুই একদিন আগেই কথা বলেছি। সো এটা নিয়ে আসলে বেশি কিছু বলার কিছু না। এই যে এখানে একটা ব্ল্যাক লাইন আছে, দেখেন এই যে ব্ল্যাক লাইনটা, এই ব্ল্যাক লাইনটা ক্রস করার পরে আমরা বলতে পারবো যে হ্যাঁ, সে মোটামুটি ভাবে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে বা আপ ট্রেন্ডের দিকে যাবে। এটার শক্তি কতটুকু আর কি, তাই না? এখন আমরা এটার শক্তি যদি মাপতে চাই, শক্তি মাপতে গেলে আমি এইখান থেকে জুম করে আপনাদেরকে দেখাতে পারবো, যেহেতু লক করা, সো আমার চার্ট প্যাটার্নের কোনো কিছু চেঞ্জ হবে না। সো দেখেন, এইটাকে আমি রেজিস্টেন্স ধরেছি, এই এই লাইনটাকে আমি যদি সাপোর্ট ধরি আর একটু বড় করি, দেখেন আমার এইখানে কিন্তু আমি আর এই লাইনের এই যে মিডল লাইন যেটা দেখতে পারতেছেন, ঠিক আছে, আমি ভলিউমটাকে নাই করে দিই। এই যে দেখেন, এইখানে একটা মিডল লাইন আছে হলুদ কালারের, ঠিক এই বরাবর দেখতে পারতেছেন, এই যে এই 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 বরাবর একটা হলুদ লাইন আছে আমার, ঠিক আমি এটাকে টানি, এই যে এটা হচ্ছে আমার মিডল লাইন, ঠিক আছে? দেখবেন এই এই ক্যান্ডেল গুলা মিডল লাইনের উপরে ছিল, আর ম্যাক্সিমাম লাইন গুলো হচ্ছে মিডল লাইনের ভেতরে। তার মানে শক্তি তুলনামূলক ভাবে কম, শক্তি তুলনামূলক ভাবে কম, যে কারণে হয়তো বা আমরা যদি এই লাইনটাকে ব্রেক করতে না পারি, আমরা আবার ছোট করে পরিসরে হোক বা লং পরিসরে হোক আমরা কারেকশন দেখব। সো আমরা আগে কারেকশন ফেস করি, কারেকশনের অবস্থান বুঝে আমরা ডিসিশন নিব যে এটা লং কারেকশন হবে না শর্ট কারেকশন হবে, ওই 5750। তাহলে পিভট লাইনে আমাদের ছিল হচ্ছে 5747, আর রেজিস্ট্যান্স লাইনে আমাদের আছে 5750। তো হিসাবের সুবিধার জন্য আমরা এটাকে 5750-ই ধরি, বা 50 ধরি, 51 ধরি, 52 ধরি, বা 53 ধরি, যাই ধরেন না কেন। সো এই যে 5750-760 এই রেঞ্জ আমাদের যেটা আছে, সেখান থেকে আসলে কারেকশন হবে, ডান, ঠিক আছে? তার মানে এইটুকু আমাদের বোঝা শেষ। এখন আমরা একটু
বিভিন্ন শেয়ার অ্যানালাইসিস যা অক্টোবর মাসে আমাদের একটা ওয়ার্কশপ আছে, আমার প্রত্যেক মাসে ছোটখাটো কিছু ওয়ার্কশপ করতেছি, যাতে করে সবাই যাদের হচ্ছে টাকা পয়সা কিছুটা কম আছে সামান্য সামান্য করে দিয়ে, যারা একটু শিখতে চান, একটু সময় নিয়ে শিখেন, বা একটা টপিকের উপরে বিশদ আলোচনা সম্পর্ক শুনতে চান, তাদের জন্য আমাদের এই ওয়ার্কশপটা করা। সো এবারের ওয়ার্কশপে আমরা করব হচ্ছে প্রাইস অ্যাকশন ফুটপ্রিন্ট, প্রাইস অ্যাকশন ফুটপ্রিন্ট। এই ফুটপ্রিন্টে আপনারা অনেক কিছুই শুনবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বিভিন্ন কোর্সে এই জিনিসগুলো নিয়ে এত ডিটেলসে কখনোই আলোচনা করার সুযোগ হয় না। আমাদের ওয়ার্কশপটা হবে হচ্ছে 11ই অক্টোবর, 12ই অক্টোবর এবং 18ই অক্টোবর। প্রাইস অ্যাকশনের কোর কিছু জিনিসপত্র নিয়ে এবার আমরা একটু একটু কথা বলবো। সো যারা আমাদের সাথে এই ওয়ার্কশপে যুক্ত হতে চান তারা হচ্ছে 01571771530, এই নাম্বারে একটু যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, টেক্সট করবেন। টেক্সট করলে এই ওয়ার্কশপের একটা ফি আছে 1500 টাকার মতো, সেই ফিটা পেমেন্ট করলেই আপনারা আমাদের ওয়ার্কশপে জয়েন করতে পারবেন। আমাদের গ্রুপ মোটামুটি ভাবে আমাদের 20 তারিখ থেকে আমাদের নতুন গ্রুপ শুরু হয়ে যাবে, আগামী সপ্তাহ থেকে আমরা গ্রুপ ওপেন করে দিব। সো আপনারা চাইলে এখন থেকে জয়েন হয়ে থাকতে পারেন। সো ওয়ার্কশপের বেশ কিছু বেনিফিট আছে, ওয়ার্কশপে জয়েন করার পরে আপনারা বুঝতে পারবেন। সো এই ছিল আমাদের ওয়ার্কশপের কথা। সো আসেন আমরা অ্যানালাইসিসে ব্যাক করি, আমরা কথা বলবো হচ্ছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল নিয়ে। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ভেতরে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে এটা একটা ভালো ফান্ডামেন্টাল লো পেড শেয়ার, এবং এইটার একটা ওয়েভ ছিল যেটা হচ্ছে 276 থেকে শুরু করে জার্নিটা রান করেছিল এবং এটা শেষ হয়েছিল হচ্ছে 368-তে। তাহলে 276 থেকে 368 এই রেঞ্জ পর্যন্ত এটা মুভ করেছিল, এবং তারপর একটা কারেকশন দিয়েছে, কারেকশনটা হচ্ছে 38.20% কারেকশন। যে 38.20% কারেকশন মানে ইটস এ ভ্যালিড কারেকশন, এই কারেকশনটা ভ্যালিড। এখন সে এদিক থেকে মুভ করতেছে, তাই না? আমি তো আমি একটা কাজ করি, একটু ভলিউম দেখি। সো ভলিউম দেখলাম আমি, ভলিউম যদি দেখি যে এই ভলিউমটা এই রেঞ্জের সাথে সামঞ্জস্যপূর্ণ থেকে বা লো টাইপের ভলিউম আছে, বাট মনে হচ্ছে যে ক্যান্ডেল সাইজ অনুযায়ী ভলিউম ইজ ওকে। আপনারাও দেখতে পারতেছেন মনে হয় যে এই যে ক্যান্ডেল সাইজ, ক্যান্ডেল সাইজ অনুযায়ী ভলিউম মোটামুটি ভাবে ঠিক আছে, কারণ এই এই যে বড় ক্যান্ডেল যেগুলো ছিল, এই ক্যান্ডেল গুলো যেরকম ছিল, এর থেকে এই দিককার ভলিউম গুলো একটু বেশি, বা ভলিউমের কিন্তু অতটা ফল হয়নি যেভাবে কারেকশনটা হয়েছে। আমি এটা আমার কথা আর কি। হ্যাঁ, তো এরপর আমরা যাব হচ্ছে পিভটসে। পিভটসে গেলে আমি এই ফিবোনাচিটা সরাই দিই। এই সময়ের সাথে যখন আমরা পিভটসে দেখতেছি, আমি অলরেডি পিভট পয়েন্টে উপরে আছে, এটা হচ্ছে আমার ট্রেডিশনাল পিভট লেভেল। সো যারা পিভট সম্পর্কে জানেন তারা জিনিসটা বুঝতে পারবেন, আমি পিভটের উপরে আছি এবং এখানে আমার রেজিস্ট্যান্স 1, যেখান থেকে আমি ব্রেক করে নিচের দিকে এসেছি। সো আমার চান্স আছে উইদিন রবিবার বা রবিবার সোমবার বা আরেকটা গ্রিন ক্যান্ডেল দিলে এইটাকে ব্রেক করার, হ্যাঁ এটাকে ব্রেক করার। বাট ব্রেক করতে গেলে কি করতে হবে, ম্যাক্সিমাম ভলিউম লাগবে উইথ এ ম্যাক্সিমাম ক্যান্ডেল বডি, যেটা এই যে রেজিস্ট্যান্স লেভেল আমি বলতেছি, এই যে জোনটা যেটা হচ্ছে 68 থেকে শুরু করে এই যে জোনটা, এখানে একদিনে ব্রেকআউট করাটা খুবই ইম্পসিবল এই টোটাল জোনটাকে, এটাকে আরো একটা দুইটা তিনটা দিন, মানে তিনটা দিন তো আমার কাছে মনে হয় যে মিনিমাম 2টা দিন যদি খুব ভালো ভলিউম হয় তাহলে পরে ব্রেক করো, তৃতীয় দিনে কনফার্মেশন করবে এটা ব্রেকআউট করবে কিনা। ইন কেস অফ যদি এটা ব্রেকআউট করে তাহলে সেটা চলে যাবে হচ্ছে 394 টাকা পর্যন্ত এটা রান করবে, ঠিক আছে, এই পসিবিলিটি আছে। কিন্তু এখান থেকে এই জোনটা কিন্তু খুবই একটা ক্রুশিয়াল পয়েন্ট, ইন্ডেক্সের সাথে এই স্টকটা মুভ করতেছে, আমরা দেখতেছি ইন্ডেক্স যখন ডাউন ছিল তখন এই শেয়ারটাও ডাউন ছিল, ইন্ডেক্স যখন ভালো হচ্ছে এই শেয়ারটা ভালো হচ্ছে, তার মানে ইন্ডেক্সের মুভমেন্টের সাথে এই শেয়ারের একটা ভালো সম্পর্ক আছে, সেই সম্পর্কটার রিলেশনটাকে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে, এটা এটা হলো কথা। আচ্ছা, নেক্সট টার্গেট পয়েন্ট যদি এটা ব্রেকআউট করতে পারে তাহলে আমরা 395 বা 400 টাকা পর্যন্ত আমরা ধরতে পারি। নেক্সটে আস্তে 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 আমরা ট্রেইলিং স্টপ লস দিয়ে দিয়ে আস্তে আস্তে আগাবো আর কি। হ্যাঁ, যখন এটা রেজিস্ট্যান্স 2 কে ব্রেক করে ফেলবে, অর্থাৎ এইটাকে যখন 400 টাকার লেভেলটাকে ব্রেক করে ফেলবে, তখন কিন্তু আপনাকে এটাকে ট্রেইলিং স্টপ লস দেওয়া লাগবে। আর আমার কাছে মনে হয় যারা ট্রেডিং করতে আসছেন তাদেরকে নিয়মিত প্রত্যেকটা ট্রেডে ট্রেইলিং স্টপ লস ব্যবহার করা উচিত, তাহলে লসটাকে অনেকটা মিনিমাইজ করা যায় এবং ভালো প্রফিট গেইন করা যায়। এসকে ট্রিমস, ঠিক আছে, এসকে ট্রিমসে ওই যে আমরা দেখেছি এখান থেকে একটা মুভমেন্ট ছিল, হ্যাঁ এখান থেকে একটা মুভমেন্ট ছিল, এখান থেকে মুভ করতেছে, নেক্সট এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল পাইছি, কিন্তু
গ্রিন ক্যান্ডেল পাইলে কি হবে, এই এই জায়গাটাতে আমার একটা রেজিস্ট্যান্স আছে 20 টাকা 21 টাকা লেভেলে, যে রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, এই রেজিস্ট্যান্স কে যদি আমরা এই মুহূর্তে ব্রেক করতে পারি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এসকে টিমস আপট্রেন্ডের দিকে যাবে। আবার এসকে টিমস এর যে এই যে এই যে এই যে একটা ট্রেন্ড আমরা দেখতে পারতেছি, এই যে এটা ঠিক আছে, এই যদি আমরা একটু দেখি তাহলে দেখবো যে এর স্ট্রং রেজিস্টেন্স পয়েন্ট হবে হচ্ছে ঠিক তার ঠিক ওপরে, এই যে এখানে একটা গ্যাপের মতো আছে যে গ্যাপ গুলা ফিল আপ হয় নাই, সো এই জায়গা পর্যন্ত 61 টাকা আশেপাশে, 26 টাকা 27 টাকা এইদিকে তার একটা স্ট্রং রেজিস্টেন্স আছে, এটা আবার ওই যে এখানটা সাপোর্ট ছিল এইটার উপর একটা রেজিস্টেন্স পয়েন্ট আছে। সো মোটামুটি আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এগেইন আমি আমার ওয়ার্কশপের কথা বলবো, সো যারা আমাদের সাথে এই প্রাইস অ্যাকশন ফুটপ্রিন্ট ওয়ার্কশপে জয়েন করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি এখান থেকে অনেক নতুন কিছু আপনারা শিখতে পারবেন। সো আজকে চলে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটা আমাদের 2 নম্বর কথা।